বেচারামির বাচ্চারা, তোদের বাপ কানুমোল্লাকে বলিস আমার সামনে দাঁড়াতে, আমি ওকে বুঝিয়ে দেব সন্ত্রাস আর প্রতিবাদের মধ্যে পার্থক্য। শান্ত বন্ধু, চল শান্ত শান্ত বন্ধু, তাড়াতাড়ি নিয়ে আয়, এইখানে বস বস। বাবা, তুমি আমাকে ভালো মন্দের জন্য এত বছর ধরে লড়াই করতেছো, আর আই জোড়া তোমার রক্ত জড়াইলো। চলো থানায় চলো, তোমার রক্ত বিথে যেতে দিমু না। চাচা, আমার মতো সাধারণ লোকের রক্তের কোনো দাম নেই। এই রক্ত শরীরে বৃথাই জন্মে, আবার বৃথাই নষ্ট হয়। পাড়ার লোকজনদের কাছে শুনলাম তুমি নাকি এখানে সন্ত্রাসীদের পিটাচ্ছ, নিজের রক্ত ছড়াচ্ছ, তাই আনন্দের দৃশ্যটা নিজের চোখে একবার দেখতে এলাম। দেখো অবনী, ওরা আমার মাথা ফাটিয়ে। তোমার কি ধারণা আমি নাটক সিনেমার নায়িকাদের মতো নিজের ওড়না অথবা শাড়ির আঁচল ছিঁড়ে তোমার মাথায় বেঁধে দেবো, চোখের পানিতে বুক ভাসাবো? আর কতবার তুমি আমার কাছে মিথ্যে প্রমিস করবে, মারামারি করবে না, কোনো গ্যাঞ্জামে যাবে না, একটা ভালো চাকরি খুঁজবে? আজ সকাল 10টায় দেখা করার কথা, সেই থেকে লেকের পারে একা একা দাঁড়িয়েছিলাম, শেষে খবর পেলাম তুমি এখানে বসে বিশ্ব উদ্ধার করছো। আর কত জ্বালাবে আমাকে? তুমি একাই সব বলবে, আমাকে কিছু বলতে দাও। তোমার কোনো কথাই আমি শুনবো না। আরে আমি আর কোনোদিন তোমার সাথে দেখা করবো না। বেবি, তুমি কোনোদিন আমাকে ফোন করবে না। আরে ওই, এত ভয়ানক কেন? এখন ভাবিকে ম্যানেজ করবে কিভাবে? সব জায়গায় জেদ করে জিতে যাই, শুধু ওই একটা জায়গায় তো হার মানি। বাবার মৃত্যুর এত বছর পরেও তুমি প্রতিদিন তার ছবিতে তাজা ফুলের মালা দাও, এই ভালোবাসা দেখে তোমার প্রতি আমার শ্রদ্ধা আরো বেড়ে যায়। কিন্তু ছবির সামনে দাঁড়িয়ে গোপনে চোখের পানি ফেলো, এই বিষয়টা আমার খুব বিরক্ত লাগে। চোখের পানি তো নীরবে ফেলার জন্যই, সবার সামনে ফেললে সে মূল্যহীন হয়ে যায়। মা, বাবার সব স্বপ্নই তো সত্যি হয়েছে, আমি তোমার ব্যবসার হাল ধরেছি, অবনীর মতো একটা লক্ষ্মী মেয়ে তোমার আছে, টাকা সম্মান কি না দিয়েছে তোমাকে আল্লাহ। মানুষের স্বপ্ন সত্যি হবার পরে তার মনের মধ্যে ভয় ঢুকে যায়, সব হারাবার ভয়। মা, এত ভারী ভারী কথা বলো না তো, আমি এখন অফিসে যাব, একটু আদর করে দাও। দেখো না, অবনী আবার কোথায় গেল? ও আমার টাই পছন্দ না করে দিলে আমি যে অফিসে যেতে পারবো না, কি ভয়ানক সমস্যা দেখো তো দেখি। তোরা ভাই বোন দুটোই পাগল অভিক, আমি তো একদিন মরেই যাব, কিন্তু ছোটবেলা থেকে তুই অবনীকে যেভাবে বুকের মধ্যে করে বড় করেছিস সেভাবে বাকি জীবনটা ওকে আদর যত্নে রাখিস, আমি না দেখলেও আমার আত্মা শান্তি পাবে। কারণ তোরা কোনো কঠিন শাসনে নয়, পরম ভালোবাসায় বড় হয়েছিস, যে ভালোবাসার মধ্যে আছে মমতা আর বন্ধন।
যতদিন এই দেহে প্রাণ থাকবে ততদিন আমি পৃথিবীর কোনো দুঃখ কষ্টই অবনীকে স্পর্শ করতে দেব না। এবার আমি বেরোচ্ছি, অবনী এলে গ্যারেজে পাঠিয়ে দিও, তাই পছন্দ না করে দিলে তো অফিসে যাওয়া হবে না। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। না না ম্যানেজার সাহেব, আমি আজ আর অফিসে যাচ্ছি না, অভিক যাচ্ছে, ওইসব সামলে নেবে, ঠিক আছে, খোদা হাফেজ। মা, কিরে সারাটা সকাল কোথায় ছিলি? মা তুমি আমাকে কতটা ভালোবাসো, সন্তানের প্রতি মায়ের ভালোবাসার পরিমাপ কি মুখে বলে বোঝানো যায়? যে মায়ের রক্তে শ্বাস প্রশ্বাসে তিলে তিলে একটি সন্তান বড় হয় তার প্রতি মায়ের শুধু ভালোবাসাই থাকে না রে, থাকে বুক ভরা আজন্ম মায়া। এবার যা, অভিক তোর জন্য গ্যারেজে অপেক্ষা করছে। আমাকে যদি এতই ভালোবাসো তাহলে আমাকে বিয়ে দিচ্ছ না কেন? তোর কি হয়েছে বলতো, ইদানিং তোর মুখে প্রায় বিয়ের কথা শুনি। বারে আমি বড় হয়েছি না, ভাইয়া না হয় বিয়ে করবে না, তাই বলে আমাকে দিও কি ঘরে খুঁটি বানাবে নাকি? আমার জন্য ছেলে দেখো। আমার এই বয়সে কি আর ছেলে খোঁজার ধৈর্য আছে? তুই নিজেই নিজের বর খুঁজে নে। সত্যি? সত্যি। এবার চা, আও, অভি দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি যা। যাচ্ছি, থাকে যেন। ভাইয়া, কিরে সারাদিন থাকিস কোথায়? দে টাই আর মোটরসাইকেল ম্যাচিং করে দে, বল আজ কোনটা চালাবো? তোর চারটা গাড়ি থাকার পরও একটার পর একটা মোটরসাইকেল কিনিস, আরে তোর কেমন শখ। নে এইটা, এটা পর, আর ওই কালো মোটরসাইকেলটা চালা। গুড চয়েস, থ্যাংক ইউ মাই লিটল বেবি সিস্টার। ভাইয়া তোরা আমার বিয়ে ব্যবস্থা করছিস না কেন? চুপ বেয়াদব, চর দিয়ে আমি তোর চেহারা ডিজাইন চেঞ্জ করে ফেলবো। আমি তোর বড় ভাই না, কোথায় সংসারের সুখ শান্তির জন্য একটা ভাবি আনবি তা না, স্বার্থপরের মতো খালি নিজের কথাই ভাবছিস। তুই তো বিয়ে করেই ফেলেছিস, অফিস টাকা পয়সা ব্যবসা আর এই মোটরসাইকেল গুলো কে তো বিয়ে করেছিস? চুপ পাগলি, পারবি আমাকে আর মাকে ছেড়ে শ্বশুর বাড়ি গিয়ে থাকতে? শ্বশুর বাড়ি থাকবো কেন, জামাইকে এখানে নিয়ে আসবো, ঘর জামাই বানাবো, সবাই মিলে একসাথে থাকবো। পাগলি, তুই কবে বড় হবি? শুয়ের কথা সহ্য করতে পারে না, আবার মাস্তানি করতে যায়। দেখি জিব, দেখি চোখ, দেখি জোরে জোরে শ্বাস করো, আরো জোরে। তেমন কোনো সমস্যা নেই, একটু বেশি ব্লিডিং হয়েছে। মিনু ভাবি তুমি এক গ্লাস গরম দুধ নিয়ে এসো। ভয়ের কিছু নেই তো? আছে, আরো দুটো বড় বড় ইঞ্জেকশন দিতে হবে। কোথায়? পিছনে। পিছনে মানে? পিছনে মানে পিছনে, বেশি কথা বললে চারটিও দিতে হতে পারে। ওকে, নামাজের সময় হলো, নামাজ শেষে লাঞ্চ করে আমরা মিটিং কন্টিনিউ করব। ধন্যবাদ সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমি আসলে বিষয়টা ওভাবে বলতে চাইনি ম্যাডাম, এবং আপনার আদর্শ মাথায় করে নিয়ে আমার বাবা এই কোম্পানিতে 30 বছর চাকরি করেছেন, আমিও সেই একই আদর্শের একজন ছাত্র, আমাকে ক্ষমা করে দিন স্যার। কামান পাশা সাহেব, এগুলো কোনো ব্যাপার না, মিটিংয়ে একটু গরম কথাবার্তা না হলে মিটিং জমে না, ফরগেট অল দিস।
হায়দা সাহেব আপনার কি খবর? ভালো স্যার, ঈদের বোনাসের 2.5 কোটি টাকা আমরা মার্কেটে পড়ে থাকা বকেয়া দিয়ে কভার করে নিয়েছি। এছাড়া কর্মচারীদের চিকিৎসা ভাতা বাড়ানোর জন্য সবাই আপনাকে প্রাণ ভরে দোয়া করেছে স্যার। এ দোয়া আমার একার প্রাপ্য নয়, কোম্পানির চেয়ারপারসন পাশা সাহেব আপনারা সবাই এর ভাগিদার। ওকে, থ্যাংক ইউ অল, আসসালামু আলাইকুম। যাই, আমি নমস্তে সেরে আসি। পাশা ভাই, ব্যবসা বুঝি, সংসার বুঝি, এত বড় একটা কোম্পানির সব হিসাব নিকাশ বুঝি, কিন্তু আপনাকে আমি ঠিক বুঝি না। এই পৃথিবীর সব সৃষ্টিকে মানুষ ইচ্ছে করলেই বুঝতে পারে, কিন্তু মানুষ মানুষকে বোঝে না। দেখো, আজ এত বছর আমরা প্রেম করছি, কিন্তু আমি কোনোদিন তোমার কাছে জানতে চাইনি আমরা কবে বিয়ে করব, কবে আমাদের সংসার হবে। কিন্তু ইদানিং আমার কি যেন হয়েছে, সবসময় একটা অজানা ভয় আমাকে গ্রাস করে। কিসের ভয়? জানি না, কেমন যেন একটা অচেনা ভয়। প্রাজন্য, প্লিজ চলো বিয়ে করি। বিয়ে করলে ভয় কেটে যাবে? যাবে, অন্তত তোমাকে হারাবার ভয় তো থাকবে না। তোমার মা বড় ভাই এদের কাছে পরীক্ষা দিয়ে পাশ করে আমি কি তোমাকে জয় করতে পারবো? তোমরা আমাদের চেয়ে ধনী, তাছাড়া আমি বেকার, পড়াশোনা শেষ করে মহল্লায় মাস্তানি গুন্ডামি করে বেড়াই, এই তো আমার পরিচয়। নিজেকে ছোট করে কথা বলবে না, কে বলেছে তুমি মাস্তান গুন্ডা? সমাজের কল্যাণের জন্য, গরিবের হক আদায়ের জন্য তুমি প্রতিবাদ করো, তুমি তো সাহসী মানুষ। যে তার ভালোবাসাকে জয় করার জন্য তোমার মা ভাইয়ের সামনে দাঁড়াবার যোগ্যতা রাখে না, সে আবার সাহসী মানুষ। আমার মা আর ভাইয়াকে আমি ম্যানেজ করব, শুধু বলো আমাকে ফেরাবে না? তোমাকে ফেরালে আমি নিজেই যে শূন্য হয়ে যাব, আমার স্বপ্ন কল্পনা সব হারিয়ে যাবে, জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকবো। রাজন্য, ভালোবাসো জীবন দিয়ে, জান দিয়ে, প্রাণ দিয়ে। মায়াবী, এ মায়াবী, মায়াবী কি হলো, চেঁচাচ্ছ কেন? চেঁচানোর আর কি দেখলে, কদিন পরে তো গলা ফাটিয়ে চেঁচাবো। বাবা, তোমার না হাই ব্লাড প্রেশার? এখন মেপে দেখ একদম নরমাল, কারণ আমার হাতে প্রেশারের ওষুধ, আমেরিকা থেকে তোর স্কলারশিপের চিঠি এসেছে। বাবা, এতে উত্তেজিত হবার কিচ্ছু নেই, আমি ডাক্তারিতে খুব ভালো রেজাল্ট করেছি, মেডিকেল কলেজ থেকে আমার কাগজপত্র আমেরিকায় পাঠিয়ে দিয়েছে, স্কলারশিপ অ্যাপ্রুভ হয়েছে, এ নিয়ে তুমি কেন এত? আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে রবি, এবার শুধু একটা ভালো ছেলে দেখে ওর বিয়েটা দিতে পারলেই। ভালো ছেলে তো নিজেদের ফ্যামিলির মধ্যেই আছে, মায়াবী আর রাজন্য দুঃসম্পর্কে মামাতো ফুপাতো ভাই বোন, ছোটবেলা থেকে দুজন দুজনকে চিনে, তাছাড়া তোমার মেয়েও মনে হয় রাজন্যের প্রতি দুর্বল। তুমি এত কিছু ভেবে বসে আছো, কিন্তু আমার মাথায় এসব এলো না কেন? যারা বেশি চাচায় তাদের মাথায় কম জিনিস আসে, বসো লেবু শরবত করে দিচ্ছি। একদিনে দুটো সুসংবাদ, আলহামদুলিল্লাহ। 6 মাসের কোর্স, ইচ্ছে করলে আমি 3 মাসে শেষ করতে পারবো, আসা যাওয়া থাকা খাওয়া সব ফ্রি, আর প্রতি মাসে ওরা আমাকে দেবে $2000। কিন্তু সবচেয়ে দুঃসংবাদ যেটা, সেটা হচ্ছে আমাকে যেতে হবে আগামী 3 সপ্তাহের মধ্যে। এ তো সুসংবাদ, চলে যা, এত বড় সুযোগ কজনে পায়। তুমি আমাকে যেতে বলছো, বলতে তোমার একবারও খারাপ লাগছে না? তোমাকে ছেড়ে চলে গেলে আমার ভালোবাসা যদি শেষ হয়ে যায়, যদি তোমাকে হারাই, তাহলে আমি কি নিয়ে বাঁচবো? মায়াবী, এটা তোর ক্যারিয়ার, তোর জীবনের প্রশ্ন, খবরদার এই সুযোগ তুই হাতছাড়া করবি না। তুমি ঠিকই বলেছো, কোনো বোকা এত বড় সুযোগ হাতছাড়া করে? তুমি কিচ্ছু ভেবো না, আমি তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করব। এবার রাখি, আই লাভ ইউ। পৃথিবীর সব হাতছাড়া হয়ে যাক, শুধু তুমি না হও, তুমি শুধু আমার থেকো।
জান আকি স্বপ্নের আর কোনা চলো চলো সজন মিলে আমরা দুজন আকি স্বপ্নের আর কোনা জনসেবা করবি আর তার খেসারত দিবি না? সব সন্ত্রাসী গো নেতা যশোর ট্রাক মালিক সমিতির সেক্রেটারি কানুমোল্লা 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 এই নামটা শুনলে আমার মাথার ঠিক মাঝখানে আগুন জ্বলে। একজন অবৈধ ঠিকাদার, চোরা কারবারি, ট্রাক মালিক, যে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে মহল্লার বস্তিতে নানা রকম অসামাজিক কাজ করে, তাকে এখন পর্যন্ত দমন করতে পারলি না, তোরা কেমন সাহসী পুরুষ! আমি অনেক সহ্য করেছি, এবার কানুমোল্লাকে আমি সাইজ করব। আজ রাইতে বস্তিতে কানুমোল্লার মিটিং আছে, বস্তিবাসী গো সাপ্তাহিক মগজ ধুলাই হইব। ঠিক আছে, চল হাজি সাহেবের বাসায় যাই, বস্তিতে ফ্যান্সি ডিল বিক্রির ব্যাপারে তার সাথে আগে মিটিং করি। চল চল। রাজন্য, রাজন্য বলো মা, কিছু বাজার সদায় পাঠিয়ে দিস, এক্ষুনি তোর আদিল মামা আর মামি আসবে, তারা এখানে খাবে, একটু ভালো মন্দ রান্না করতে হবে। হঠাৎ করে ভালো মন্দ রান্না, বিষয়টা কি? বিষয় তোকে বুঝতে হবে না, এখন তুই যা তো। মা, তুমি কোনো পাগলামি করছো না তো? ছেলে বড় হলে মা একটু পাগলামি করে। সব না জেনে এমন কিছু করো না যার জন্য পরে দুঃখ পেতে হয়। আমি গেলাম। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আছি রে বাবা, মায়াবী ডাক্তার হয়ে বেরিয়েছে, এখন আমার আর কোনো টেনশন নেই, শুধু একটা স্বপ্ন আছে, সেই স্বপ্ন পূরণের চাবিকাঠি তোর মায়ের হাতে। এই শুরু করে দিলে বক বক, রিটায়ার করার পরে নতুন রোগে ধরেছে। তুই যা বাবা, যেখানে যাচ্ছিলি যা। ওকে, খোদা হাফেজ। হ্যাঁ হ্যাঁ। মিনু, তুই আমার দূর সম্পর্কের বোন হলেও কোনোদিন তোকে আপনের চেয়ে কম স্নেহ করিনি, রাজন্যকে নিজের ছেলের চেয়েও কম ভালোবাসা দেইনি। এখন এই বয়সে আমার একটাই স্বপ্ন, আমার মায়াবীকে তোর ঘরে পাঠিয়ে সম্পর্কটা আরো ঘনিষ্ঠ করি। আপা, মায়াবী আর রাজন্যকে মানাবে ভালো, ওরা সুখী হবে, আমার মেয়ে অন্যের ঘরে কেন যাবে? তুমি ওকে ছোটবেলা থেকে আদর যত্ন দিয়েছো, এখন ওকে ছেলের বউ করে নাও। ভাইজান, রাজন্য তো বাবা নেই, তুমি তোর গার্জেন, তুমি যা বলবে তা কি করে ফেলবো? যদি আমি মায়াবী আর রাজন্যর হাবভাব দেখে বুঝতে পেরেছি ওরা একে অপরকে পছন্দ করে। আলহামদুলিল্লাহ, তাহলে মায়াবী আমেরিকা যাওয়ার আগেই একটা পাকাপাকি করে ফেলি, কি বলিস? সব আল্লাহর ইচ্ছা। দে। কি দেব? আরে আরে, এই চা কেন, মিষ্টি খোল, মিষ্টি মুখ করি। রাজন্য কি এই আসন ইলেকশন করতে চায় নাকি? ওর মনের ইচ্ছাটা কি? কথা কও না কে। রাজন্য ভাই, নিজের খাইয়া
মহল্লার মানুষের উপকার করে। বড় গো কথার মধ্যে কথা কস কেন? বিলাহাজ এরপর থেকে রাজন্য গায়ে পইরা তোমাকে উপকার করতে আইলে কইবা হ্যাঁ থাকে বিল্ডিং আর এইটা হইছে মহল্লার বস্তি। হ্যাঁ এত মাথা ব্যথা কেন এই মহল্লার মানুষের লেগা? আইসে কোন হানকার জনদরদ কানুমোল্লা, বস্তিবাসীদের মগজ ধোলাই করছিস? যত যাই করিস না কেন, তোর অবৈধ ফেন্সিবিলের ব্যবসা আর মহল্লায় সন্ত্রাসী কর্মকাণ্ড আমি তোকে করতে দেব না। আমি কানুমোল্লা, তোর মতো রাজন্যর হাতের কবজি আর পায়ের নলি কাইটা পাঞ্জাবির দুই পকেটে লয়ে ঘুরি, খবর রাখস। আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করেছি, চাকরি বাকরি নাই। সবাই বলে আমার কোথাও চাকরি হয় না, কারণ আমার নাকি মাথা গরম। কিন্তু কথাটা ঠিক না, আমার মাথা ঠান্ডা, শুধু অন্যায়ের সাথে আপোষ করতে পারি না। এর মধ্যে তুই তোর ওই পোষা কুত্তাদের নিয়ে এখান থেকে চলে যাবি, যদি না যাস তাহলে তোর মাথার ঠিক মাঝখানে আমি ক্রিকেট স্ট্যাম্প দিয়ে এমন বাড়ি দেব যে তোর মাথা ফেটে নারকেলের মতো দুই ভাগ হয়ে যাবে। আমি তোকে মাথায় আবার বাড়ি দেব, আমি আবার অ্যারেস্ট হব, তুই হাসপাতালে, আমার জামিন হবে, তুইও বাসায় আসবি, আমি তোকে আবার মাথা ফাটাবো। এবার যা। এক, তিন, পাঁচ। কেমন বিচার ওসি সাহেব? একটা লোক মহল্লায় সন্ত্রাসী পালে, ফ্যান্সি ডিলের ব্যবসা করে, উন্নয়নমূলক কাজে বাধা দেয়, আমি তার প্রতিবাদ করেছি, আর আপনারা আপনারা ওর বদলে আমাকে ধরে হাজতে ভরে দিলেন। এই কানুমোল্লারা, এই কানুমোল্লারাই দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, আপনারা কি দেখেন না? ওসি সাহেব, ওসি সাহেব, এই দেশটা সোনার দেশ হবে যদি ওই কানুমোল্লা জাতীয় লোকদের দমন করতে পারেন, দাদাবাজি আর সন্ত্রাস বন্ধ করতে পারেন। আমরা যুব সমাজ আপনাদের হেল্প করবো যদি আপনারা আমাদের হেল্প করেন। এই দেশে কেউ সন্ত্রাস চায় না, কিন্তু ওই কানুমোল্লারা, ওই কানুমোল্লারা তাদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য সন্ত্রাস সৃষ্টি করে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আছি উকিল, দেখবেন কেস তো এখনো হয়নি। না হয়নি, শান্তি ফিরে আসবে, অবৈধ ঠিকাদারি আর ফেন্সি ডিলার ব্যবসা বন্ধ হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অবনী। প্লিজ ওকে মারধর করবেন না, ও কিন্তু সন্ত্রাসী না। রাজনের ভাগ্য ভালো, কোনো মামলা হয়নি, তাই ওকে ছেড়ে দিয়েছি। এই মাত্র একটা সুন্দরী মেয়ে এসে ওকে চালিয়ে নিয়ে গেল। মায়াবী, তোর আমেরিকান স্কলারশিপের চিঠিটার উত্তর দিসনি, তাই না? বাবা, আমি তুই কি পাগল না অন্য কিছু? এত বড় সুযোগ পেও, এই দেখ ফাইনাল নোটিশ দিয়ে চিঠি পাঠিয়েছে। বাবা, তুমি যেটাকে খুব বড় করে দেখছো তার চেয়েও বড় আমার আগামী জীবনের হিসাব নিকাশ। আমি সব ছাড়তে রাজি, তবুও সেই হিসেবে ভুল করতে রাজি না। একদিক ধরতে কি আরেক দিক যেন না হারায়, সেই ভয় তো করছিস। সব ভয় দূর করে তোর মিনু ফুপির মুখ থেকে পাকা কথা নিয়ে এসেছিস। মিনু আপার ইচ্ছা রাজন্য তোকে বউ করে ঘরে তুলুক। সত্যি বলছো মা? হ্যাঁ, সত্যি মিথ্যা প্রমাণ হবে আগামী কয়েকদিনের মধ্যে।
এই নে এবার চিঠির উত্তর দে, দেখিস আবার ছিঁড়ে ফেলিস না কিন্তু। কি পারবে না ছয় মাস বউ রেখে থাকতে? স্যার, ছেলেটা সম্পর্কে খবরাখবর নিয়েছি, খুব একটা সুবিধার মনে হলো না। শিক্ষিত ছেলে কিন্তু পাড়ায় মাস্তানে গুন্ডামি করে বেড়ায়। এই যে স্যার, ওর একটা বায়োডাটা আমি ম্যানেজ করেছি। ও কি আপনাকে কোনো ডিস্টার্ব করছে স্যার? যদি বলেন তাহলে পুলিশের কোনো বড় অফিসার দিয়ে। না সেরকম কিছু না, আসলে আপনাদের বলতে বাধা নেই, আপনারা তো আমার ঘরের লোকই। আমার ছোট বোন অবনী কোনো না কোনোভাবে ওই ছেলেটার সাথে একটা সম্পর্কে জড়িয়েছে, এখন কি করব ঠিক বুঝে উঠতে পারছি না। খুব সেন্সিটিভ বিষয় স্যার, এখানে ছেলে মেয়ে কাউকেই খেপানো যাবে না, হ্যান্ডেল করতে হবে কৌশলে। এ বিষয়ে আপনার যে কোনো হেল্প আমি আছি স্যার। থ্যাংক ইউ, এনি টাইম স্যার। ভাইয়া বলেছে এক সপ্তাহ পরে দেখা করতে, আমারও সহ্য হচ্ছে না, তুমি কালই দেখা করবে। আজ রাতে ভাইয়াকে বলবো তুমি কালই তার অফিসে যাচ্ছ। ইয়ে করবোটা কি? কেন, চেহারা দেখাবে, পারবে না? হ্যাঁ এটা পারবো। ভাইয়ের সামনে দাঁড়িয়ে বলবে আমি আপনার বোন অবনীকে ভালোবাসি, জান প্রাণ দিয়ে ভালোবাসি, আমরা বিয়ে করতে চাই, জাত ধর্ম বর্ণ টাকা পয়সা কোনো কিছু আমাদের ভালোবাসার সামনে বাধা দাঁড়াতে পারবে না। কেউ যদি এই বিয়ের মাঝখানে নাটক করতে আসে তাহলে তাকে আমি কেটে টুকরো টুকরো করে ফেলবো। কি বলতে পারবে না? আমি আপনার বোন অবনীকে ভালোবাসি, জান প্রাণ দিয়ে ভালোবাসি, আমরা বিয়ে করতে চাই, জাত ধর্ম বর্ণ টাকা পয়সা কিছুই আমার ভালোবাসার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। কেউ যদি এই বিয়ের মাঝখানে কোনো নাটক করতে আসে তাহলে তাকে আমি কেটে টুকরো টুকরো করে ফেলবো। এ কি, তুমি এরকম করছো কেন? বারে তুমিই তো দেখিয়ে দিলে। রাজন্য আমাকে চেতাচ্ছো কেন? যাকে যত ভালোবাসা যায় তাকে তত চেতানো যায়। সত্যি ভালোবাসো? জীবন দিয়ে, জান দিয়ে, প্রাণ দিয়ে।
তো জানে বাসতে ভালো যার মনে নেই কোনো ভয়, যত হোক ঝড় নেই তো ডর মনে না পরাজয়। বাধা পেলে বাড়ি দি গুন ভালোবাসারে তো তুম, যে যত দিক না ব্যথা তুমি সাথে দাও না কথা। যাব ধীরে ধীরে রাত দিন প্রাণ ভরে লিখে যাব পাথরে, আমাদের অমর প্রেম কাহিনী। মেঘ যেখানে পাহাড় ছুঁয়ে যায়, মেঘ যেখানে পাহাড় ছুঁয়ে যায়। ছিল সন্ন্যাসী, সুখ ছিল না হাসি ছিল না যেন নিজ ঘরে পরবাসী। ছিলে না যখন তুমি আমার মনটা ছিল সন্ন্যাসী, সুখ ছিল না হাসি ছিল না যেন নিজ ঘরে পরবাসী। তুমি এলে এই জীবনে সাথী করে নাও মরণে, যে যত দিক না ব্যথা তুমি সাথে দাও না কথা। দুটি অন্তর চল প্রিয়া বাধি ঘর সেই ঠিকানায়, তুমি আর আমি প্রিয় জনম জনম মিলনের সুরে বাঁধা প্রেম সারগম। গে যাব ধীরে ধীরে রাত দিন প্রাণ ভরে লিখে যাব পাথরে, আমাদের অমর প্রেম কাহিনী। মেঘ যেখানে পাহাড় ছুঁয়ে যায়, মিলে দুটি অন্তর প্রিয়াবাদী ঘর সেই ঠিকানা। মে আই কাম ইন স্যার? শিওর শিওর, ইউ মাস্ট বি রাজন। ইয়েস স্যার। আরে কি স্যার স্যার বলছো, ভাইয়া বলো। থ্যাংক ইউ ভাইয়া। কেমন আছো? চাকরির জন্য জীবনে অনেক ইন্টারভিউ দিয়েছি, ছোট অফিস বড় অফিস কখনো নার্ভাস হইনি, কিন্তু আজ কেমন যেন অন্যরকম লাগছে। কারণ আজ তুমি চাকরির জন্য আসনি, এসেছো সম্পর্কের দাবি নিয়ে। রাজন্য, আমি কোনো ভনিতা করব না, কোনো নাটকও করব না। সিনেমার মতো বড়লোক নায়িকার ভাই হয়ে গরিব নায়ককে টাকা দিয়ে কিনতেও চাইব না। ভাই, তোমাকে সরাসরি একটা কথা বলি, অবনি আমার একমাত্র বোন। আমার মা অনেক কষ্টে অনেক স্বপ্ন নিয়ে আমাদের বড় করেছেন, তার সব স্বপ্ন পূরণ হয়েছে, শুধু একটি স্বপ্ন আজও অপূর্ণ আছে। অবনি বিদেশে পড়াশোনা শেষ করবে, তারপর আমাদের ফ্যামিলির স্ট্যাটাস অনুযায়ী একটা ভালো ছেলে দেখে অবনিকে বিয়ে দেব। আমাদের এই স্বপ্ন তুমি ভেঙে দিও না ভাই, তোমার কাছে আমার হাত জোড় অনুরোধ। ভাইয়া, একবার হাত জড়িয়ে ধরলেই কি আমার ভালোবাসা অবনীকে ছেড়ে যাবে? কিসের ভালোবাসা? তোমার মতো নিম্ন মধ্যবিত্ত ছেলেদের সমস্যা কি জানো? সব সময় একটা বড় বটগাছ খোঁজো যেখানে তোমাদের জীবনের নৌকাটা বাঁধতে পারো। তোমাদের বাবা মা ছোটবেলা থেকে এই প্ল্যানটাই শিখিয়ে দেয়। মিস্টার অফিস, আমাকে যা খুশি বলুন, কিন্তু আমার বাবা মাকে ছোট করে আর একটা কথাও বলবেন না। আপনার মতো বড়লোকের বোনকে ভালোবাসার জন্য আজকের এই কথাগুলো শোনা হয়তো আমার প্রাপ্য ছিল, কিন্তু আপনার পক্ষ থেকে কোনো অপমানই আমার বাবা মায়ের প্রাপ্য নয়। ও গড, দিস ইমোশনাল বুলশিট, ইউ গট ইট, ইউ নো হোয়াট, আই লাভড ইউর সিস্টার, আই অ্যাম স্টিল লাভিং হার, এন্ড আই উইল বি লাভিং হার টিল মাই ডেথ।
death, then get ready to die, you son of a... কটা গুলি আছে আপনার পিস্তলে? কটা গুলি আছে? ছটা। এই বুকের জন্য ছটা গুলি যথেষ্ট নয় মিস্টার অভি, কারণ এই বুক অবনীর ভালোবাসা দিয়ে বাঁধানো। কোন বন্দুকের ভয় দেখিয়ে আমাকে জব্দ করতে পারবেন না অভিক সাহেব। আমাকে জব্দ করার একটাই পথ আছে, আমার আর অবনীর প্রেম মেনে নিয়ে আমাদের পথ থেকে সরে দাঁড়া, নইলে আমার গোটা টাকা পয়সা ক্ষমতা আর আপনার অহংকার পুরে ছাই হয়ে যাবে। আমার মতো নিম্ন মধ্যবিত্ত ছেলেদের সমস্যা কি জানেন? এরা একবার যাকে ভালোবাসে তাকে জীবনের বিনিময়ে হলেও জয় করে নেয়, আর এই জয়ের পথে যে বাধা হয়ে দাঁড়ায় সে ক্ষয় হয়ে যায়। আমাদের বাবার সম্মান রক্ষা করার অধিকারে, আমাদের মায়ের স্বপ্ন যেন পূর্ণ হয় সেই অধিকারে, আমার বোন যেন ভুল করে একটা অপাত্রে তার জীবন সঁপে না দেয়, একজন ভাই হিসেবে তাকে বাধা দেওয়ার কর্তব্য পালন করার অধিকার নিয়েই আমি সব করেছি। ও, তাহলে বোনের ভালোবাসা, ঘর বাঁধার সব ইচ্ছেকে গলা টিপে হত্যা করে তুই তোর বাবার সম্মান, মায়ের স্বপ্ন আর নিজের কর্তব্যকে প্রতিষ্ঠা করছিস? ভাইয়া, তুই তো কোনো বোনের ভাই হতে পারিস না। তুই অমরে শুনে রাখ ভাইয়া, আমি রাজন্যকে ভালোবাসি, ভালোবাসবো, একমাত্র আল্লাহ ছাড়া আমাকে কেউ আটকাতে পারবে না। ক্ষমতা থাকলে চেষ্টা করে দেখিস। হে আল্লাহ, আমার এই সাজানো ফুলের বাগানে হে কোন অশান্তির ঘূর্ণিঝড়, যে ভাই বোন কোনোদিন সামান্য মন কষাকষি পর্যন্ত করেনি, তারা আজ এখন যুদ্ধে নেমেছে, তারা আজ এখন যুদ্ধে নেমেছে। হে আল্লাহ, ভালোবাসার আরেক নাম যুদ্ধ। কথাটা আগে শুনেছি কিন্তু বুঝতাম না। সামাজিক অবস্থানের অদৃশ্য মাপকাঠি অগ্রাহ্য করে অবনীকে জয় করা আমার কাছে খুব সহজ মনে হতো, কিন্তু কিন্তু এখন দেখছি আমাদের মিলনের মাঝপথে দেয়াল হয়ে দাঁড়িয়েছে ওর বড় ভাই, তার সম্পদ আর তার স্ট্যাটাস। লাগলে আমরা সবাই মিলে অবনীর ভাইয়ের পা জড়ায় ধরুম, অবনীরে ভিক্ষা জামু। তুই এদিকে এত ভাঙ্গা পড়ছস, না জানি ওইদিকে অবনীর কি অবস্থা। সর্বনাশ হয়েছে। কি হয়েছে? এসে দেখুন অবনী ম্যাডাম। অবনী, অবনী, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে মা? আমি প্রমাণ করে দেব তুই যে ভুল। এই গোলাপটা একটা শূন্য গ্লাসে রাখলাম, আজ থেকে আমি দানা পানি স্পর্শ করা বন্ধ করে দিলাম, ওই ফুলটা পানির অভাবে সূর্যের আলোর অভাবে একসময় শুকিয়ে যাবে, আর আমিও না খেয়ে খেয়ে একদিন যেদিন ও শেষ প্রাণ শক্তিটুকুকে ছেড়ে চলে যাবে ও বৃন্দ থেকে ঝরে পড়বে, সেদিন আমারও দেহ থেকে শেষ নিঃশ্বাস বেরিয়ে যাবে। আমি তো পারতাম ওদের মুখে চুল কালি দিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে, কিন্তু আমি তা করিনি। তোর বাধা আমাকে থামাতে পারবে না ভাইয়া,
আমি মরে যাব, তবু হার মানবো না। কেন, তোমার জীবনে আর কেউ কি আছে? আছে, আমি গত 3-4 বছর ধরে একজনকে ভালোবাসি। দেখতে দেখতে আমার হৃদয়ের শিরা ও পশিরার সাথে জড়িয়ে গেছে ও। আমি ওকে খুব ভালোবাসি মায়াবী, ও ছাড়া আমি বাঁচব না। তুই আমাকে ক্ষমা করে দে মায়াবী। তোমরা কবে বিয়ে করবে? জানি না, কিচ্ছু জানি না। তোমার বিয়ের পরে আমি তোমাকে আর দেখতে পাবো না? কেন পারবি না? আমাকে যখন তোর দেখতে ইচ্ছে করবে বলবি, আমি দৌড়ে তোর কাছে চলে আসব। তোমাকে যে আমার দেখতেই হবে, এত বছরের অভ্যাস আমি হঠাৎ করে কিভাবে বদলে ফেলব? হঠাৎ করে তোমাকে ভালোবাসা কি করে বন্ধ করব? তোমাকে ভালোবাসতে না পারলে যে আমার শ্বাস বন্ধ হয়ে যাবে, আমি মরে যাব। না না, আমি মরতে পারি না, আমাকে বেঁচে থাকতে হবে। কোনোদিন যদি আমাকে তোমার দরকার হয়, তাহলে আমাকে দৌড়ে চলে আসতে হবে তোমার কাছে, তা না হলে যে আমার ভালোবাসা মিথ্যে হয়ে যাবে। মায়াবি, মায়াবি, তুই কাঁদছিস না কেন? কাঁদলে দুঃখের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। না মায়াবি, তোকে কাঁদতেই হবে, তুই না কাঁদলে যে আমার শাস্তি হবে না। একমাত্র তোর চোখের পানি পারে আমাকে অপমান করতে, আমাকে ঘৃণা করতে। আমাকে তুই অপমান কর মায়াবি, আমাকে তুই অপমান কর মায়াবি, আমাকে তুই ঘৃণা কর, আমাকে তুই ঘৃণা কর মায়াবি। অবনি মা, ওঠ, কিছু খেয়ে নে। দেখ আমাকে তোর আর কত কষ্ট দিবি। ওঠ মা, একটু কিছু মুখে দে। হায় অবনি। হে, তোর কেমন প্রতিজ্ঞার খেলা! আর আমারই বা কোন পাপের শাস্তি! অবনি, অবনি, প্লিজ, প্লিজ অবনি। মা, আমেরিকা থেকে ইমেল এসেছে, আমাকে পরশুই ফ্লাই করতে হবে। আমি আগে থেকে টিকিট কনফার্ম করে রেখেছি। মায়াবি, এসব কি হচ্ছে? একটা দমকা হাওয়া এসে সবকিছু এলোমেলো করে দিয়ে গেল। কে বলেছে সব এলোমেলো হয়েছে? সব ঠিকই তো আছে, যা হবার তাই হয়েছে মা। আমার কি মনে হয় জানো, উপরে বসে একজন আমাদের জীবন নিয়ে মজার খেলা খেলছেন, তার ইচ্ছে মতো ভাঙছেন, গড়ছেন। আমরা তো তারই তৈরি পুতুল, সুতা তো তার হাতে। কেন শুধু শুধু কেঁদে তাকে বিরক্ত করছো? মা, মা, তুমি কি চাও না আমি সুখী হই? চাকরি বাকরি করে জীবনে অর্থনৈতিক সচ্ছলতা আনতে পারিনি, তোমাকে বিলাসবহুল আয়েসে জীবন দিতে পারিনি, তাই বলে নিজের ভালোবাসাকে জয় করে সুখের ঘরটাও বাঁধতে মানা? আমি আদিল ভাইকে কথা দিয়েছি। আমি অবনীকে কথা দিয়েছি। ও, তাহলে হাতে পায়ে বড় হয়েছিস বলে মায়ের কথার উপরে তোর কথা থাকতে হবে? কেন জেদ করছো মা? ছোটবেলা থেকে যখনই তোমার পায়ের ধুলো নিয়েছি, দোয়া করে বলেছো সুখী হ বাবা। সেই সুখের জন্য যদি আমার ভালোবাসাকে ঘরে তুলি, তাহলে তো তোমার দোয়াই আল্লাহর দরবারে কবুল হবে, বলো হবে না? কি বলবো আমি আদির ভাইজানকে, কিভাবে মুখ দেখাবো? মা, এই পৃথিবীতে প্রতি মুহূর্তে কত হৃদয় ভাঙছে, কত পুরনো ভালোবাসার ঘর ভাঙছে, তাই বলে কি জীবন থেমে থাকে? মায়াবী, মায়াবী সারা জীবন আমার ভালো বন্ধু ছিল এবং থাকবে। আমি কিন্তু মায়াবীর সাথে কোনো প্রতারণা করিনি, কারণ আমি ওকে কোনোদিন ঘর বাঁধার স্বপ্ন দেখাইনি। সংসার করার স্বপ্ন একজনকে ঘিরেই দেখেছি, সে হচ্ছে অবনী, যার ভালোবাসা আমাকে শান্ত করে দেয়, আবার বেপরোয়া করে।
মা, এত রাতে কোথায় যাচ্ছ? যেখানে গেলে বুক ভরে শ্বাস নিতে পারবো সেখানে, যেখানে গেলে নিজের সন্তানের ধুকে ধুকে মৃত্যু দেখতে হবে না সেখানে। এসব কি বলছো মা? হ্যাঁ, আর কত চোখ বন্ধ করে রেখে নিজের জেদ বজায় রাখবি? তুই যা দেখে আয়, তোর বোন না খেয়ে খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। তোর বাবা মৃত্যুর আগে কিছুই রেখে যেতে পারেনি, রেখে গেছেন দুটি অবুঝ সন্তান আর সীমাহীন স্বপ্ন। তোদের দুজনকে নিয়ে আমি মহাসাগরে কাগজের নৌকার মতো ভেসে বেরিয়েছি, কিন্তু কোনোদিন নিজেকে অসহায় মনে করিনি। অথচ আজ এই বয়সে এসে আমি তোর জেদের সামনে অসহায় হয়ে পড়েছি। অভিক, অভিক বাবা, কি করলে তুই অবনীর ভালোবাসাকে মেনে নিতে পারবি বল বাবা, বল বল। এখানে মানা অমানার প্রশ্ন নয় মা, একটা মহা ভুল থেকে ওকে সরিয়ে আনার জন্যই। বাবা, কেন তুই ওর পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিস? ও যদি একটা গুন্ডা ছেলেকে বিয়ে করে সুখী হয় তাহলে আমাদের সমস্যা কোথায়? কেউ কারো জীবনের ভুলের ভোগান্তি ভোগ করে না, সবার জীবনের হিসাব তার নিজেকেই কষতে হয়। কিন্তু আমার হিসাব ওর জীবনের হিসাবের সাথে জড়িত, আমি এই সম্পর্ক মেনে নেব না মা। অভিক, আমি তোর মা, আমার মুখের দিকে তাকিয়ে তোর বোনটাকে বাঁচা, এত বড় নিষ্ঠুর হোস নেই বাবা, আমি আমি তোর পায়ে পড়ি। মা, তুমি কি করলে আমাকে এত বড় পাপে বানালে? মা, তুমি আমার মক্কা শরীফ, যদি ধর্মে বিধান থাকতো তাহলে আমি তোমাকে শেষ দা দিতাম। সেই তুমি আমাকে আমাকে তুমি ক্ষমা করো মা, আমাকে এই পাপ থেকে মুক্তি দাও মা। মা, তুমি যা বলবে তাই হবে, আমি আর কোনোদিন তোমার অবাধ্য হব না মা। মা, যে পবিত্র হাত দিয়ে তুমি আমার পা ছুঁয়েছো সেই হাত দিয়ে তুমি আমাকে শাস্তি দাও মা, শাস্তি দাও। মা, আমি ভুল করেছি বোন, তুই আমাকে ক্ষমা কর। ভাইয়া, তুই যেখানে সুখী হবি, যার সাথে সুখী হবি, আমি সেখানেই ধুমধাম করে তোর বিয়ে দেব, আর কখনো তোকে বাধা দেব না। ভাইয়া, তোর কি হয়েছে ভাইয়া? তুই কাঁদছিস কেন? আমার মা আজ আমার কাঁধে হিমালয়ের মতো ভারী পাপের বোঝা চাপিয়ে দিয়েছে, জানি না মৃত্যুর পরে খোদাও আমাকে ক্ষমা করবেন কিনা। চল আপু, কিছু মুখে দে, আমার মাকে বাঁচা, আমাকেও বাঁচতে দে। সমাজের নিয়ম অনুযায়ী ছেলেপক্ষ মেয়ের বাড়ি বিয়ের প্রস্তাব নিয়ে যায়, কিন্তু নিয়মের ব্যতিক্রম করে আমি যাবো রাজনের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে। আমি একদিন ওকে অপমান করেছিলাম, তার জন্য ওর কাছে ক্ষমা চাইবো, নিজের রক্ত দিয়ে হলেও তোদের সুখ শান্তির সব আয়োজন আমি করে দেব। তবু তোরা কেউ আমাকে ভুল বুঝিস না, আমাকে অভিশাপ দিস না। ভাইয়া, ভাইয়া শোন প্লিজ। হ্যালো, আমি চলে যাচ্ছি, 11টার ফ্লাইট। জানি, মা বলেছেন। এয়ারপোর্টে আসবে না?
আমাকে বিদায় দিতে? কোন অধিকারে তোর সামনে গিয়ে দাঁড়াবো? অধিকার মানুষই মানুষকে দেয়, আবার ছিনিও নেয়। তোমার উপর আমার অধিকার তুমি নিষিদ্ধ করেছ, কিন্তু আমার উপর তোমার অধিকার আমরণ থাকবে। অন্তত ছোটবেলার বন্ধুত্বের অধিকার নিয়ে এসো। আসবো মায়াবী, আমি অবশ্যই আসবো, শুধু তোর ফোনের অপেক্ষায় ছিলাম। আমাকে একটা জিনিস দেবে? সর্বহারা মানুষের আবার দেবার মতো কি আছে? তুমি আসার সময় আমার জন্য একটা বড় লাল গোলাপ নিয়ে এসো, আমি সাথে করে নিয়ে যাব। বিদেশের একাকী জীবনে ওই গোলাপটাই হবে আমার সবচেয়ে আপন সাথী, আমার ভালোবাসার লাল গোলাপ। আমি তোকে খুব মিস করব মায়াবী, ভীষণ মিস করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মা, মা দোয়া করো, আমি রাজন্যদের বাসায় যাচ্ছি ওর মুরব্বীদের সঙ্গে কথা বলতে। দোয়া করি বাবা, ফি আমানিল্লাহ। যাই মা। ভাইয়া, আজ টাই পরবি না? তুই পছন্দ না করে দিলে আমি কখনো টাই পরি? ওই বাইকের সাথে ম্যাচ করে আজ তুই এই টাইটা পরবি। আমি তো যাচ্ছি, কিন্তু রাজন্যকে বাসায় পাবো তো? তুই যা, আমি রাজন্যকে ফোনে বলে দিচ্ছি। ও যদি তোর সাথে বেশি ভাব দেখায় তাহলে একটা জ্বর মেরে চলে আসবে। আসার সময় আমার জন্য একটা বড় লাল গোলাপ নিয়ে এসো, ওই গোলাপটাই হবে আমার সবচেয়ে আপন সাথী, আমার ভালোবাসার লাল গোলাপ। হ্যালো রাজন্য, তুমি কোথায়? আমি একটা জরুরি কাজে যাচ্ছি। কেন? তুমি যেখানে থাকো এক্ষুনি বাসায় যাও, ভাইয়া তোমাদের বাসায় যাচ্ছেন। কেন, আরো অপমান করতে? দেখো বনি, তোমার ভাই রাজন্য, ভেদ করো না, ভাইয়ার মা সব মেনে নিয়েছেন। ভাইয়া বিয়ের প্রস্তাব নিয়ে তোমার মায়ের সাথে কথা বলতে যাচ্ছেন। সত্যি বলছো অবনী? আমি তোমার সাথে কখনো মিথ্যে বলেছি জান? প্লিজ এক্ষুনি যাও, ভাইয়া যদি তোমাকে গিয়ে না পায়। কিন্তু আমি যে এখন তোমার যত কাজই থাকুক, প্লিজ বাসায় ফিরে যাও। প্লিজ রাজন্য, আমাদের স্বপ্ন সফল হতে যাচ্ছে, এই স্বপ্ন কোনোভাবেই নষ্ট করো না জান। আমি তোমাকে এক ঘন্টা পরে আবার ফোন দিচ্ছি, খোদাহাফেজ। বিদেশের একাকী জীবনে ওই গোলাপটাই হবে আমার সবচেয়ে আপন সাথী, আমার ভালোবাসার লাল গোলাপ। এয়ারপোর্টে আসবে না আমাকে বিদায় দিতে? ভাইয়া, কে আমার ছেলেকে খুন করলো? কে আমার এত বড় সাহস?
মোটরসাইকেল আর গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে, উনি স্পটেই মারা গেছেন, আর গাড়ির চালক পাশের বেডে আছে। আমি খুনি কে দেখতে চাই। কে আমার ভাইকে খুন করেছে? কে আমার ভাইকে খুন করেছে? কে? বিশ্বাস করো, এটা দুর্ঘটনা। তুমি একটা খুনি, আমার ভাইয়ের খুনি। মা, 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 রাজন্য আমার ভাইকে খুন করেছে, আমার রাজন্য, যাকে আমি জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম, যে কিছুদিন পর তোমার মেয়ের জামাই হতো। যাও যাও মা, একবার তোমার ছেলে খুনিকে দেখে এসো, যাও। ম্যাডাম, এটা একটা অ্যাক্সিডেন্ট, সে তো আর ইচ্ছে করে এটা করেনি। ডাক্তার, আপনি জানেন না, ও একটা গুন্ডা সন্ত্রাসী, ও পরিকল্পিতভাবে আমার ছেলেকে খুন করেছে। ও জেনে শুনে আমার অভিজ্ঞকে গর্জমা দিয়েছে। ও একটা খুনি, ও একটা খুনি। অবনী, যে আমাকে ছেলে হারা আর তোকে ভাই হারা করেছে, তারপরেও কি তুই তাকে বিয়ে করবি? কথা বল অবনী, কথা বল, কান খুলে শুনে রাখ, তুই তোর ভালোবাসার ওয়াদা রাখতে গিয়ে ওকে বিয়ে করতে পারিস, কিন্তু যেদিন তুই বধূ বেশে লাল শাড়ি পরে ঘরের এক দরজা দিয়ে বেরোবি, সেদিন আর এক দরজা দিয়ে সাদা কাফন পরে আমার লাশ বেরোবে। ভেবে দেখ কি করবি। চলে যা সাজানো বাসর, করে দেব প্রেম সবানাবে, ধুকরে কাঁদে না।
আপনাদের ঘুমে টাইম হয়ে গেছে আর আপনারা দাঁত বের করে হাসছেন। ডাক্তার কি কইছে? হাসলে নাকি রোগ ভালো হয়ে যায়। ডাক্তার কি চিকিৎসা? তো আমি ওষুধ ছাড়া অর্ধেক ভালো হয়ে গেছি। জীবনের জোয়ারে জাগরে শাকালাকা বুম বুম শাকালাকা বুম বুম পাচার মতো পাচরে বসে বসে কেন ভাব বেঁচে থাকাই কষ্ট রোগে শোকে দুঃখ ব্যথায় প্রাণটা যে নষ্ট। যতদিন থাকবে নিঃশ্বাস ততদিন থাকবে বিশ্বাস রোগটা তো করবো করা যায় সকলের জোরে। শাকালাকা বুম বুম শাকালাকা বুম বুম জীবনের জোয়ারে জাগরে শাকালাকা বুম বুম শাকালাকা বুম বুম পাচার মতো পাচরে সব রোগেরই সমাধান বাইরে। যতদিন থাকবে নিঃশ্বাস ততদিন থাকবে বিশ্বাস রোগটা তো করবো করা যায় সব মনের জোরে। শাকালাকা বুম বুম জীবনের জোয়ারে জাগরে শাকালাকা বুম বুম শাকালাকা বুম বুম বাজার মতো বাজরে। যন্ত্রণা দুঃখ শোকের বিছানা এই কথা আর বলো না হাইরে। মন খুলে যে হাসে না বেশি দিন সে বাঁচে না এই কথাটি ভুলো না ভাইরে। যতদিন থাকবে নিঃশ্বাস ততদিন থাকবে বিশ্বাস রোগ ব্যথা করবো করা যায় সব মনের জোরে। শাকালাকা বুম বুম জীবনের জোয়ারে জাগরে শাকালাকা বুম বুম পাচার মতো পাচরে বসে বসে কেন ভাব বেঁচে থাকাই কষ্ট রোগে শোকে দুঃখ ব্যথায় প্রাণটা যে নষ্ট। যতদিন থাকবে নিঃশ্বাস ততদিন থাকবে বিশ্বাস রোগ ব্যথা করবো করা যায় সব মনের জোরে। শাকালাকা বুম বুম জীবনের জোয়ারে জাগরে শাকালাকা বুম বুম পাচার মতো পাচরে। স্যার, ইয়েস, এক্সকিউজ মি স্যার, ঢাকা থেকে একজন রোগী এসেছেন, উনি খুব নাম করা শিল্পপতি, আপনার সাথে এখনই দেখা করতে চাচ্ছেন। রোগীদের আনন্দ বিনোদন দিতে গিয়ে আমি খুব ক্লান্ত হয়ে গেছি, ভাবছিলাম এখন বাংলোতে গিয়ে একটু ঘুমাবো। এনিওয়ে আমি যাচ্ছি। আপনার মতো ডাক্তার যদি বাংলাদেশে সব হাসপাতালে থাকতো। হ্যালো, আমি ডাক্তার রিকি ইব্রাহিম, আমাকে ডাক্তার বলতে পারেন, আবার রহস্যবেদীও বলতে পারেন, কারণ উপরওয়ালার রহস্যময় সৃষ্টি মানব দেহের আমি কিছুই জানি না, তাই রহস্য খুঁজে বেড়াচ্ছি। এবার বলুন, রোগীকে আপনি না আপনার ছোট বোন? ও আমার বোন না, মেয়ে। ও তাই নাকি? আপনাদের দেখতে কিন্তু দুই বোনের মতোই মনে হয়, তা আপনি এখনো এত ইয়াং, রহস্যটা কি? ইয়াং আর কোথায় বাবা, মেঘে মেঘে অনেক বেলা হয়েছে। এনিওয়ে রোগী আমি আমি জানি,
তারপরও আপনাকে ইয়াং বলে আপনার মধ্যে একটা চাঙ্গা ভাব তুলে দেবার চেষ্টা করেছি। বলুন সমস্যা কি? মা তুমি কথা বলো, আমি একটু আসছি। ডাক্তার, আমার হার্টে মনে হয় কিছু প্রবলেম আছে। আমি কি দেখলাম, একজন মানুষের সাথে আরেকজনের এত মিল থাকতে পারে? হে খোদা, আমাকে কোন রহস্যের মধ্যে ফেললে। হ্যালো, শটগান বলছি। আমি অবনী। আসসালামু আলাইকুম ভাবি। ও সরি, কি খবর অবনী? রাজন্য কোথায়? জেলে। এই মাত্র আমরা সবাই গিয়ে দেখা করে এলাম, কারোর সাথে কথা কয় না, সারাদিন ঝিম মেরে বসে থাকে। ও আচ্ছা, ঠিক আছে। শুনলাম আমার একটা আটারিতে নাকি। এতগুলো আটারির মধ্যে যদি দু একটা প্রবলেম থাকে তাহলে কি আর হার্টকে দোষ দেওয়া যায়? যার হৃদয় যত বড় তার হৃদরোগ তত বেশি। এ নিয়ে একদম টেনশন করবেন না, শুধু কাল হাসপাতালে গিয়ে আরেকবার ব্লাড টেস্ট করিয়ে আসবেন। তুমি বসো, আমি কফি নিয়ে আসছি। আচ্ছা, নো সুগার নো মিল্ক, ইকুয়াল? ওকে ওকে, নো ইকুয়াল, ব্ল্যাক কফি। বিষণ্ণতা এক ধরনের রোগ, কিন্তু একাকী সময় কাটানো এক ধরনের বিলাসিতা। যে বিলাসিতায় আমি মাঝে মাঝে গা ভাসাই, কিন্তু বেশিক্ষণ একাকী থাকতে পারি না, দম বন্ধ হয়ে আসে। কেমন আছেন? ভালো। আমার রোগীরা ভালো থাকলে আমিও ভালো থাকি, কিন্তু রোগীর আত্মীয় স্বজন যদি মন খারাপ করে থাকে তাহলে আমার মনটাও জানি কেমন হয়ে যায়, দূরে ওই পাহাড়ের মতো থম দিয়ে বসে থাকে। কমন, আপনি সবসময় এত চুপচাপ কেন? কিসের এত দুঃখ? আপনি নিশ্চয়ই ভাগ্যবান, দুঃখ হয়তো আপনাকে ছুঁতে পারে না, কিন্তু পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের নিত্যদিনের সঙ্গী দুঃখ, ব্যথা, যন্ত্রণা আর ব্যর্থতা। ডাক্তার ভাই, আর কতক্ষণ খাইবা? যতক্ষণ ঘুম না আসে। আমি গিয়া শুইলাম, প্রত্যেক দিন রাইতের মতো আবার এইখানে ঘুমাইয়া পড়ো না, বিছানায় শুইয়া মাথার কাছে জানালা বন্ধ কইরা দিও, বৃষ্টি হইতে পারে। গুড নাইট। গুড নাইট। হ্যালো, হাসপাতালের ফাইল থেকে তোমার নাম্বারটা কালেক্ট করেছি, অনুমতি না নিয়েই ফোন করলাম, ক্ষমা করে দিও। ক্ষমা তো চাওয়ার কথা আমার, আজ অভদ্রের মতো আপনাকে ফেলে হঠাৎ করে চলে এলাম। তুমি আজ বলেছিলে দুঃখ কষ্ট আমাকে ছুঁতে পারেনি, কথাটা ঠিক না। আমাদের সবারই দুঃখ কষ্ট ব্যর্থতা আছে, কিন্তু সেগুলো আলাদা আলাদা। যে যার কষ্ট নিজের মতো করেই পুষে রাখে। সবার কষ্টের তীব্রতা কি এক? নির্ভর করে কে কতটা কষ্ট মেনে নিতে পারে। যে যতটা মেনে নেয় তার কষ্ট তত কমে আসে। সব যন্ত্রণা কষ্ট মেনে নিয়ে বেঁচে থাকাটাই জীবন। একটা কথা জিজ্ঞেস করি, আপনার কি কোনো ভাই আছে? এই পৃথিবীতে আমার ভাই, বোন, আত্মীয় অথবা আপন কেউ নেই। আমি একা, আজন্ম একা। কি অদ্ভুত ব্যাপার, আপনার সাথে একজনের চেহারার হুবহু মিল, সে চোখ, সে ঠোঁট, গায়ের রং। আমার কি মনে হয় জানো,
ওই উপরে বসে কেউ একজন আমাদেরকে নিয়ে একটা রহস্যের খেলা খেলছেন। আমাদের আমাদের সবাইকে একটা গোলক ধাঁধার মধ্যে ছেড়ে দিয়ে উনি উনি দিব্যি মজা দেখছেন। চারিদিকে শুধু রহস্য, আজব সব রহস্য। এক সময় জীবন নাটকের পর্দা পড়ে যায়, রহস্য শেষ হয়ে যায়, ব্যাস গেম ইজ ওভার, দি এন্ড এন্ড ফ্রেশ ফ্রেশ ফ্রেশ, গেম ইজ ওভার। হ্যালো হ্যালো, আচ্ছা বলুন তো, যার অনেক জমি আছে তাকে জমিদার বলে, আর যার পাহাড় আছে তাকে কি বলে? কি বলে? তাকে সবাই বলে পাহাড়াদার। বাবা আমার না খালি গরম লাগে, মনে হয় এই বুঝি জানটা বাইরে হয়ে যাইব। বাবা ওইটা বাইরে গেলেই তো শান্তি, সব ঠান্ডা হয়ে যাইব। আপনি যান, আমি এক্ষুনি আসছি। আরেকটা চুটকি শুনুন, একটা মাতাল লোক একবার, একজন অদ্ভুত মানুষ সারাক্ষণ রোগীদের হাসায় আনন্দ ফুর্তিতে রাখে আর এভাবেই সবার চিকিৎসা করে, অথচ এই মানুষটার নিজের জীবনে কোনো হাসি আনন্দ নেই, জন্মের পর থেকেই অনাথ, শিশুবেলা কেটেছে এই হাসপাতালে। সরি 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 সরি। আসসালামু আলাইকুম। একটু দেরি হলো, আপনার ব্লাড টেস্টের রিপোর্ট আমি দেখেছি, একটু ঝামেলা আছে। হ্যাঁ কি ঝামেলা? তেমন খারাপ কোনো ঝামেলা না, তবে আপনাকে আমার অবজারভেশনে থাকতে হবে টানা দু মাস। হ্যাঁ দুই মাস? এটা কি করে সম্ভব? ওদিকে আমার বাসা বাড়ি ব্যবসা অফিস, এখন মোবাইল আর ইন্টারনেটের যুগ, আপনি এখানে বসেও ব্যবসা চালাতে পারবেন, তাছাড়া আগে জীবন তারপরে সব, বোঝেন তো আপনার মাকে? মা দু মাস কেন, প্রয়োজনে চার মাস থাকবে, পুরোপুরি সুস্থ হয়ে তারপর ঢাকা যাবে। গুড গার্ল। এই নাও। এটা কি? পায়েশ বানিয়েছিলাম, তোমার জন্য একটু নিয়ে এসেছি। বাহ ডাক্তার হওয়া অনেক মজার তো, রোগী দেখে টাকাও পাওয়া যায় আবার পায়েশও খাওয়া যায়। জার্মানিতে গ্লোবাল লিমিটেডের এলসিটা কাল ছেড়ে দিন, আর আমাদের সিএনএফ এজেন্টকে বলুন পোর্ট থেকে কন্টেইনারের কাগজপত্র সব রেডি করতে। মার্কেটিং ডিপার্টমেন্টের কি অবস্থা? আচ্ছা আচ্ছা ওকে, শুনুন হেড অফ ফাইন্যান্সকে বলুন আমাকে উইকলি স্টেটমেন্টের একটা কপি ইমেল করতে। ঠিক আছে আমি রাখলাম। ওয়ালাইকুম আসসালাম। গুড মর্নিং, এইটা অবনী ম্যাডাম গো বাংলো না? হ্যাঁ আপনার আপনার পরিচয়? আমি পল গোমেজ, ডাক্তার রিকি আমারে এটা দিয়া পাঠাইলো। ও আচ্ছা আচ্ছা, বসুন চা খান। থ্যাংক ইউ ম্যাডাম, আজ না আর একদিন। শুনুন একটা কথা জিজ্ঞেস করবো, যদি কিছু মনে না করেন, রিকির বাবা মার ঠিকানা কি কেউ জানে? ঠিকানা তো দূরের কথা, একমাত্র ঈশ্বরই জানেন হেরা বাইসা আছে নাকি। বড় দুঃখী আমার এই রিকি ভাইটা, একদিন কে বা কারা তার এই হাসপাতালের বারান্দায় রাখা গেছে কেউ জানে না, চার বছর পর্যন্ত বড় হয়েছে হাসপাতালের জেনারেল ওয়ার্ডে, নার্স ডাক্তাররা কোলে পিঠে কইরা বড় করছে। এরপর একদিন মিশনের বড় অফিসার আমার সাহেব মিস্টার ডেভিস আর তার বউ তারে আমেরিকায় নিয়ে যায়, সেইখানেই তারে মানুষ করে, ডাক্তার বানায়, কিন্তু প্রতি বছর মাটির টানে ডাক্তার ভাই দেশে আসে, সবার চিকিৎসা করে। যিশু সাক্ষী মানুষটার অন্তরটা সোনার মতো খাঁটি। যাই ম্যাডাম, ডাক্তার ভাইরে আবার লাঞ্চ পাঠাইতে হইব, আসি। এই জায়গাটার আমি নাম দিয়েছি পরাঞ্জুরানি, এখানে আসলে আমার প্রাণটা জুড়িয়ে যায়। আপনি জানলেন কিভাবে আমি এখানে? তোমার বাংলোতে ফোন করেছিলাম, মা বললেন
তোমার মন খারাপ থাকলে নাকি তুমি এখানে এসে বসো। আজ দিনের বেলায় মদ খাচ্ছেন যে? আজ আমার ছুটি, তাই সকাল থেকেই জানাবো নি। কাল মায়ের হাতের পায়েস খেয়ে মনে হচ্ছিল, ইস, আমার নিজের যদি মা থাকত। পৃথিবীর সব অনাথরাই বুঝি মায়ের অভাব পূরণ করার জন্য আপনার মতো সারাদিন ড্রিঙ্ক করে। অভাব, অভাব একটা পরিচয়ের, অভাব একটা ঠিকানার, অভাব একটা ভালোবাসার। তুমি কি করে জানবে আমার কষ্ট? আমি জানি না আমার বাবা মাকে, আমি জানি না আমি কারো বৈধ না অবৈধ সন্তান, আমি জানি না আমার ধর্ম কি, আমি মুসলমান খ্রিস্টান বৌদ্ধ না হিন্দু। মদের মধ্যে ডুবে থাকলে কি এসবের উত্তর পাওয়া যাবে? তুমি মদ খাওয়া পছন্দ করো? না, ঘৃণা করি। ঠিক আছে, তুমি যদি বলো তাহলে আজ এই মুহূর্ত থেকে আমি আমার 10 বছরের এই মদ খাওয়ার অভ্যাস ছেড়ে দেব। হ্যাঁ, হাই কুইট। দেখেছ একটা ভালোবাসা মানুষকে কত বদলে দিতে পারে? ভালোবাসা মানে? আমি তোমার প্রেমে পড়েছি অবনী, আই আই লাভ ইউ সো মাচ। অবনী, আমি তো শুরু থেকে কেসটার পেছনে জোকের মতো লেখেছিলাম, শাস্তি হয়েছিল 3 মাস, কিন্তু কারা কর্তৃপক্ষ রাজন্যর ব্যবহার এবং কার্যকলাপে সন্তুষ্ট হয়ে 1.5 মাসের মাথা ছেড়ে দিচ্ছে। আজই রাজন্য মুক্তি পাবে, আপনি তাড়াতাড়ি তৈরি হয়ে নিন। আলহামদুলিল্লাহ, আপনি একটু বসুন। আর বলছিলাম কি, কিছু খরচাপাতি? ও হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। জানি না অবনীদের বাসায় রীতা নামের যে কেয়ারটেকার ছিল, সে আসলে কোনো কেয়ারটেকার না, সে ছিল পাশার নিযুক্ত গোয়েন্দা। সেই ঘরের সব খবর পাশাকে দিত। আপনার মনে হয়তো প্রশ্ন আসতে পারে, আমি কেন আপনাকে সব খুলে বলছি? আমি টাকার লোভে একটা ভয়াবহ পাপের সাথে জড়িয়েছিলাম, পাশার সব ষড়যন্ত্রের সাথে আমি তাল মিলিয়েছিলাম। পাশা আমাকে জবান দিয়েছিল, সব ঠিকঠাক মতো হলে সে আমাকে 50 লাখ টাকা দেবে। ভেবেছিলাম ওই টাকাটা দিয়ে আমি আমার ভবিষ্যৎ জীবন গড়ে নেব, কিন্তু আপনার বদলে অভিক সাহেব মারা যাওয়ায় পাশা দিশেহারা হয়ে পড়েছিল। সে আমার সাথেও বেইমানি করল, একটা পয়সাও দিল না। এরপর হঠাৎ বিদেশ যাবার নাম করে অফিস থেকে 2 মাসের ছুটি নিয়ে সে এখন আবার নতুন পরিকল্পনায় নেমেছে। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করলাম। আপনি ইচ্ছে করলে আমাকে পুলিশে দিতে পারেন, অথবা নিজ হাতে শাস্তিও দিতে পারেন। পাশাকে কোথায় পাওয়া যেতে পারে বলতে পারেন? পারি, আমি ওর সব আড্ডা চিনি। এই পথ দিয়ে রাত বিরাতে মদ খেয়ে পাশা ফেরে, প্রায় সাথে থাকে কানু মোল্লা আর ট্রাক ড্রাইভার আমিরা। ওই যে পাশার গাড়ি আসছে। আমার গাড়ি আটকা কে বেরিয়ে আয়, তোকে একবার দেখি আয়।
ভালোবাসার কথা শুনতে শুনতে আমি সুয়োর হয়ে গেছি। একবার তুই জানে বেঁচে গেছিস, এবার তো তুই সুয়োরের মুখে পড়েছিস। তুই আমার ভালোবাসা গলা টিপে হত্যা করেছিস, তুই আমাকে জেল খাটিয়েছিস, তোর জন্য অবনীর ভাই মারা গেছে, তুই আমার জীবনটাকে এলোমেলো করে দিয়েছিস। তিন দিন না গেলে আমরা কিছুই বলতে পারবো না, মাথায় অতিরিক্ত আঘাতের কারণে তার ব্রেন কনফিউশন হয়েছে, যার কারণে প্রোগ্রেসিভ ডিফিউজ ইন্ট্রাসেরিব্রাল হেমোরেজ হচ্ছে, ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বেড়ে যাচ্ছে। রোগী আদৌ বাঁচবে কিনা তাও না শিওর না। অতীত থেকে বেরিয়ে এসো অপনি, বাইরে একটা বিশাল অপরূপ পৃথিবী তোমার জন্য অপেক্ষা করছে। এসো এসো, আমরা নতুন করে আবার জীবন শুরু করি, যে জীবনে থাকবে না কোনো ভুল, দুর্ঘটনা অথবা অবিশ্বাস। থাকবে শুধু প্রেম, ভালোবাসা। শব্দ কেউ বলে প্রেম, কেউ ভালোবাসা, ছোট্ট একটা শ
बेशी बेशी के उपरे आशा क्यों ताई बेशी बेशी के उपरे आशा हाय प्रेम हाय भालोबाशा शुधु हाय एक बार नूतन रूपे चुपे चुपे आशे बार बार हृदय एक पहाड़ी नदी नीरव स्रोते ई पार भाले गारे ओ पार चोखे चोखे चोखेरी भाषा चोखे 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 हाय प्रेम हाय प्रेम हाय भालोबाशा हाय प्रेम हाय प्रेम हाय भालोबाशा हाय भालोबाशा रहो माने की दुख विलास मोनेर माझे मेघे ढाका एकटा नील आकाश जीवन माने झरना धारा केन तारे कथाय कथाय बाजे परवास देखो साथी देई इशारा सुखेरी निशा देखो साथी देई इशारा सुखेरी निशा हाय प्रेम हाय भालोबाशा ছোট্ট একটা শব্দ কেউ বলে প্রেম কেউ ভালোবাসা হায় প্রেম হায় ভালোবাসা আমি দুটো এসেছি আপনাকে কথা দিতে হবে আপনি আমাকে ফেরাবেন না অধিকার কি আর চেয়ে নেওয়া যায় অধিকার মনের অজান্তেই তৈরি হয় আমি আপনাকে মা ডাকতে চাই আপনি আমার মা হবেন কেন হব না তুমি তো আমার ছেলের মতোই বাবা তাই যদি হয় তাহলে ছেলে সুখই তো আপনার সুখ ছেলের চাওয়া পাওয়া পূরণ করার কর্তব্য আপনার মা আমি অবনীকে বিয়ে করতে চাই মা আমি অবনীকে ভালোবেসে ফেলেছি আমি ওকে বুকের মধ্যে আগলে রাখবো মা রিকি অবনীর জীবনে একটা বড় দুর্ঘটনা আছে আমি জানি অবনী আমাকে সব বলেছে সব মেনে নিয়ে ওর জীবনে আবার সুখের আবাদ করতে চাই ওকে আমি স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চাই বলুন মা আপনি আমার সাথে আছেন ওর জীবন সাথে বেছে নেওয়ার স্বাধীনতা একমাত্র ওরই আমি ওর সাথে কথা না বলে বলুন মা শুধু জেনে রাখুন যে শূন্যতার মাঝে আমি বড় হয়েছি সেই শূন্যতার কষ্ট থেকে আমি ওকে অনেক দূরে সরিয়ে রাখবো
আমার জীবনের বিনিময়ে হলেও ওকে আমি সুখী করব, অনেক সুখী করব মা, অনেক সুখী করব। আবনি, ভালোবাসা প্রেম সুখ এগুলো নিয়ে এখন আর ভাবি না, শুধু ভাবি কি করে বেঁচে থাকা যায়, তোমার মুখের হাসি কি করে অম্লান রাখা যায়। জীবন নদীর মতো বয়ে চলে, কখনো এপার ভাঙে কখনো ওপার করে, আমাদের জীবনেও ভালোবাসা আসে হঠাৎ চলে যায়, আবার ভালোবাসা আসে, এটাই বাস্তবতা। তুই রেখেকে মেনে নে মা, তোমাকে হাসি খুশি রাখার জন্য আমি সব করতে রাজি মা, আমি কখনো তোমার অবাধ্য হব না। শুধু বিধাতার কাছে একটাই প্রশ্ন, আমার জীবনটা কেন এমন হলো, আমি কি পাপ করেছিলাম, আমি কি পাপ করেছিলাম। আমার একটা অনুরোধ মা, যে হাসপাতালই আমার ঠিকানা, যেখানে আমার শৈশব কেটেছে, আমরা সেখানেই বিয়ে করব। ডাক্তার ভাই, হাসপাতালে মানুষ আসে রোগ সারাইতে, আর সেইখানেই লাগবো বিয়ার ধুম, এটা তো ইতিহাস হইব। ইতিহাস ভূগোল বুঝি না, অবনী আর মা যদি রাজি থাকে তাহলে আমার এখান থেকে হাসপাতালে বরযাত্রী যাবে, খাওয়া দাওয়ার সব আয়োজন থাকবে সেখানেই, বিয়ের অতিথি থাকবে ডাক্তার নার্স আর রোগীরা, কি মা রাজি? অবনী, এর কোনো কথা হইলো, এর কোনো চিকিৎসা নাই, নিউরোলজিস্টরা বোর্ড বসাইলো, বিদেশের সাথে ভিডিও কনফারেন্স করলো, চেষ্টার তো কোনো ত্রুটি করে নাই, শেষ পর্যন্ত তারা হাল ছাইড়া দিল। ডাক্তাররা কইলো পাতায় অতিরিক্ত আঘাতের কারণে রাজন্যের ব্রেনের ব্রেন নাকি শুকায় যাইতেছে, এক সময় সব ব্রেন নষ্ট হয়ে যাইব, এরপর রাজন্য। তোদের কি ধারণা আমি কানে কম শুনি, রাজন্য চোখে কম দেখি, আমার কাছে বাস্তব সত্যটা লুকিয়ে আর লাভ নেই, ডাক্তারদের কাছ থেকে আমি সব জেনে গেছি, আমার সময় ফুরিয়ে আসছে, আমাকে চলে যেতে হবে। বাবা তুই অন্য ডাক্তার দেখা, আমরা আবার চেষ্টা করি। চেষ্টা করে কি হবে মা, কোনো লাভ নেই। আছে, মৃত্যু আল্লাহর হাতে, কিন্তু মৃত্যু ঠেকাতে লাভ ক্ষতির হিসাব করলে চলবে না। তুই কবে এলি? আজ ভোরে, বাবা টেলিফোনে আমাকে সব বলেছেন, ভাবলাম তোমার সুখের সাথে হতে পারেনি, তাতে কি দুঃখের সাথে হওয়ার সুযোগ তো পেয়েছি, তার জন্য তোমাকে সারিয়ে তুলতে আমি প্রাণপণ চেষ্টা করব। আমেরিকা বসে আমি ইন্টারনেটে খুঁজে পেয়েছি, রাঙামাটির সেন্ট রিগবি হাসপাতালে একজন বিখ্যাত নিউরোসার্জন এসেছেন, আমার তার কাছে যাব। এইসব কেসে সাধারণত হাসপাতালে ভর্তি হতে হয় না, উনি তার বাংলোতেই থাকুন, আমরা চেষ্টা করে দেখি কতটা কি করতে পারি। থ্যাংক ইউ ডক্টর। ইউ ওয়েলকাম ডক্টর মায়াবী,
বাই দি ওয়ে আপনি দেখতে হুবহু আমাদের ডাক্তার রিকির মতো। তাই নাকি? হ্যাঁ, আমি তো প্রথমে বুঝতেই পারিনি। যাও, খোদা হাফেজ। খোদা হাফেজ। তিন নম্বর বেডের যে পেশেন্ট আছে কি হয়েছে? তোমার নাক দিয়ে নাকি রক্ত পড়ছিল? পলদা বলেছে, তাই না? এই বুড়োটাকে নিয়ে কিচে করি? আরে বাবা, তেমন কিছু না, শরীরটা একটু খারাপ লাগছিল, তাই হেপাটোলজিস্ট ডাক্তার সাইমন বড়ুয়াকে দেখালাম। কাল সকালে একটা লিভার বায়োপসি করতে হবে, চলো। বায়োপসি কেন? তুমি কি আমার কাছে কিছু লুকোচ্ছো? কি ইচ্ছে বলো। শোনো, আমার লিভারে আগেও একটু সমস্যা ছিল, এগুলো কোনো বড় ব্যাপার নয়, তুমি শুধু শুধু টেনশন করছো। হ্যালো, হ্যালো বাবা। হ্যাঁ বাবা, আমি ডাক্তারের সাথে আলাপ করেছি। না না, ডাক্তার তেমন কিছু বলেননি। অমনি এখানে ঔষধে রাজন্য, এই নাও খালি পেটে ওষুধগুলো খাও, এরপর নাস্তা সেরে বাকিগুলো। আমি নাস্তা নিয়ে আসছি। মায়াবী, তুই আমাকে করুণা করছিস, তাই না? করুণা না, মায়া। ভালোবাসা যখন অতল সাগরে ডুবে যায়, তখন সেখান থেকে মায়া ভেসে ওঠে। ওষুধগুলো খেয়ে নাও। জায়গায় এসে পড়লাম, আমি অপনিকে আবার কেন দেখলাম? হে খোদা, এই জীবনে আমি যেন আর অপনির সামনে না পড়ি। যে ঘৃণা নিয়ে ভুল বুঝে অপনি আমাকে ছেড়ে চলে গেছে, ও তাই নিয়ে থাকুক। আমার জীবন প্রদীপ নিভু নিভু করছে, এই শেষ বেলায় আমি ওর সামনে আর দাঁড়াতে চাই না, আর চাই না, আর চাই না। ডক্টর রিকি, আই এম সরি, ব্যাড নিউজ, আপনার লিভার সিরোসিস ধরা পড়েছে। আমার মনে হয় অতিরিক্ত মদ্যপানের কারণে আপনার লিভার নষ্ট হয়ে গেছে। দেখেছো মা, দেখেছো? নিউদির কি জমজমাট খেলা! যখনই স্বপ্ন দেখা শুরু করি, তখনই কে যেন আমার স্বপ্নের বাগানে বিষাক্ত সাপ ছেড়ে দেয়, আমাকে সেই সাপ তাড়া করে, ছোবলে ছোবলে সেই সাপ আমাকে ঝাঁঝরা করে দেয়, ঝাঁঝরা করে দেয়। কাঁদবেন না শ্রাবণী, এই রোগ থেকে রক্ষা পাওয়া যায়, চিকিৎসা এখন অনেক উন্নত হয়েছে। লিভার খুব ছোট্ট একটা জিনিস, কিন্তু জটিলের কার্যকলাপ, এর ট্রান্সপ্লান্ট করলেই ডক্টর রিকি সুস্থ হয়ে উঠবেন। অন্য যে কোনো একটি সুস্থ লিভার যদি তার শরীরে বসিয়ে দেওয়া যায়, তাহলে উনি আগের জীবনে ফিরে যেতে পারবেন। এখন দরকার একটা সুস্থ লিভার। যদি কেউ তার মৃত্যুর পরে স্বেচ্ছায় লিভার দান করে যান, তাহলেই আমি বেঁচে যাব। কিন্তু কে সেই মহামানব যে আমাকে নতুন জীবন দান করবে? যত টাকা লাগে আমি দেব, 1 কোটি, 2 কোটি, 5 কোটি,
যত লাগে। ডক্টর সাইমন, আপনি পেপারে, টিভিতে, ইন্টারনেটে বিজ্ঞাপন দিন, রিকিকে সুস্থ করতেই হবে, সুস্থ করতেই হবে। কে লোক দেখতে হবো আমার মতো? সিস্টার, কে আপনি? হে যিশু, আপনার চেহারা তো আমাদের। আমি জানি সিস্টার, আমি জানি সিস্টার, এই মাত্র যিনি আপনার সাথে কথা বললেন উনি কি? উনি ডাক্তার রিকি ইব্রাহিম, এই হাসপাতালেরই ডাক্তার, দেবতার মতো মানুষ। কিন্তু নিয়তির কি নিষ্ঠুর খেলা, সুখের মুখ দেখার আগেই দুঃখের আগুনে পুড়ে ছাই হচ্ছেন। কেন? ওই মেয়েটির সাথে তার বিয়ে পাকাপাকি হয়ে গিয়েছে, কিন্তু হঠাৎ ডাক্তার রিকি নিজে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে যান। এখন ওনাকে বাঁচাতে হলে একটা সুস্থ লিভার খুঁজে পেতে হবে। যদি কোনো মহাপুরুষ তার মৃত্যুর পর লিভার দান করে যান, তাহলে উনি বেঁচে যাবেন। আচ্ছা, ওনার ব্লাড গ্রুপ কি? এবি নেগেটিভ, খুব রেয়ার গ্রুপ। আজ ডাক্তারদের বোর্ড বসেছিল, তারা কিছুই করতে পারছে না। আমি হেরে গেছি রাজন্য, আমি হেরে গেছি। আমাকে তুমি ক্ষমা করো, ক্ষমা করো। না মায়াবি, কাঁদিস না, কাঁদিস না। আমি জানি আমার দিন শেষ হয়ে আসছে। তুই আমাকে একটা কথা দে মায়াবি, আমি মৃত্যুর আগে যা করার ওয়াদা করব, আমার মৃত্যুর পর তুই তা পালন করবি। কি করবে তুমি? খুব সামান্য একটা কাজ। এই পৃথিবীর ভালোবাসার রঙ্গমঞ্চে যত দেবতা পুরুষ ভালোবাসার জন্য নিজেদের বিলিয়ে দিয়েছেন, তার তুলনায় খুবই নগণ্য একটা কাজ। আমি আমি ভালোবাসার ঋণ থেকে মুক্তি চাই, ভালোবাসার ঋণ থেকে মুক্তি চাই, আমি মুক্তি চাই। গুড মর্নিং ডাক্তার। আপনি? আমি রাজন্য, আপনার হাসপাতালের একজন রোগী। আপনি আর আমি তো দেখতে একই রকম, বিধাতার এ কেমন রং তামাশা? রং তামাশা না, রহস্য। গল্প বা নাটকের মতো আমরা যমজ ভাই না, ছোটবেলায় হারিয়ে গিয়ে ভিন্নও হইনি। প্রকৃতির এক অদ্ভুত খেয়ালে আমাদের দুজনের চেহারা একই রকম, আমরা সবাই প্রকৃতির অজানা রহস্যের জালে আটকা পড়ে আছি। এই জাল ছেঁড়া যায় কিন্তু বের হওয়া যায় না। বসুন না। শুনলাম আপনার লিভার সিরোসিস হয়েছে। হ্যাঁ, একটা সুস্থ লিভার পেলেই আপনি বেঁচে যাবেন। কিন্তু কে দেবে আমাকে লিভার? আমি দেব।
ডক্টর রিকি, আমি মৃত্যু পথযাত্রী, তাই আমি আমার লিভার আপনাকে দান করে দিয়ে যেতে চাই। কিন্তু কেন? মানে দান করে দিয়ে যেতে চাই। আপনাকে কত টাকা দিতে হবে? টাকা? পৃথিবীর সব টাকা এনে দিলেও আপনি আমাকে কিনতে পারবেন না ডাক্তার, কারণ একটা জীবন কবার বিক্রি হয়? আমি তো অনেক আগেই বিক্রি হয়ে গেছি ভালোবাসার দামে। শুধু একটাই শর্ত, আমার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি কাউকে বলতে পারবেন না আমার পরিচয়। কে আপনি? আমাকে কোন ঋণে জড়িয়ে ফেলছেন? জড়িয়ে ফেলছি না ডাক্তার, ঋণ শোধ করছি। বলুন ডাক্তার, আমার পরিচয় আপনি গোপন রাখবেন? কথা দিন। কথা দিলাম। আমার লিভার পেয়ে আপনি সুস্থ হয়ে উঠবেন ডাক্তার, প্রাণ ভরে বাঁচবেন, ভালোবাসায় আপনার জীবন পরিপূর্ণ হয়ে যাবে। আমার শরীরটা কবরে শুয়ে থাকলেও আত্মা দেখবে আপনার সুখ আনন্দ। এর চেয়ে বড় মূল্য, এর চেয়ে বড় মূল্য আপনি আমাকে আর কি দিতে পারবেন ডাক্তার? কত টাকার বিনিময়ে এই শান্তি আপনি আমাকে এনে দিতে পারবেন? এই পৃথিবীতে আমার মতো আর কটা ভাগ্যবান লোক আছে যে মৃত্যুর পরও বেঁচে থাকবে? অনেক, অনেক যুগ বেঁচে থাকবে। আমি কথা দিয়ে এসেছি মায়াবী, এবার তুই তোর কথা রাখ। তুই বলেছিলি আমার মৃত্যুর পরে তুই আমার ওয়াদা পালন করবি, করবি না? তুমি আমাকে কোন পরীক্ষায় ফেলেছো রাজন্য? সারা জীবন তোমাকে ভালোবেসে আর কত পরীক্ষা আমাকে দিতে হবে? আমি যে তোমার কোনো কথা কোনোদিন ফেলতে পারিনি, এ কি আবার ভালোবাসার শাস্তি নাকি পুরস্কার? তুমি একটু সহ্য করো, আমি ইংলিশে নিয়ে আসছি, এক সেকেন্ড।
বেশি ভালো যারে হায় রে হায় হারে কত না দূরে খেলেছি সুদূরে হারালাম কেন তারে হায় রে হায় হায় রে বড় প্রেম শুধু কাছে টানে না দূরে সরিয়ে আর ইঞ্জেকশন দিতে হবে না আমার সময় ফুরিয়ে গেছে তুই আমাকে ক্ষমা করে দিস আমি তোর ভালোবাসাকে শ্রদ্ধা করেছি কিন্তু কোনোদিনই গ্রহণ করতে পারিনি কিন্তু যাকে ভালোবেসেছি তাকে বিনা দোষে হারিয়েছি তবু মৃত্যুর আগে এই আমার শান্তি অবনীর নতুন ভালোবাসাকে নতুন করে জীবন দিতে পারছি আমার মৃত্যুর পরে আমার লিভার পেয়ে যদি ডাক্তার রেখে বেঁচে যায় তাহলে অবনীর সুখ আছে এর চেয়ে বড় পাওয়া আমার জন্য আর কি হতে পারে বল রাজন্য একটু অপেক্ষা করো আমি কল করছি তুমি আমাকে ছেড়ে এত তাড়াতাড়ি যেতে পারো না যেতে পারো না আমি তোমাকে যেতে দেব না যেতে দেব না হ্যালো হ্যালো ডাক্তার রিকি ডাক্তার রিকি বলছি আপনি এক্ষুনি হাসপাতালে চলে আসুন জীবনের বিনিময় হবে আমার ভালোবাসা নতুন করে সুখের ঠিকানা খুঁজে পাবে আমি অপারেশন থিয়েটারে যাচ্ছি ডোনার এখনো বেঁচে আছেন তার মৃত্যু না হওয়া পর্যন্ত অপারেশন শুরু করতে পারবো না তবে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই কাঁদিস না মা
বিপদে চোখের পানি মূল্যহীন। খোদার কাছে হাত তুলে দোয়া চাওয়া ছাড়া আমাদের আর কি বা করার আছে? আমি পাশের রুমে নামাজ পড়ছি, তুই এখানেই থাকিস অবনী। অবনী, আপনি কি অবনী আফরোজ? জি, আপনার পরিচয়? আমি একজন ভাগ্যহীন মানুষের অসহায় বন্ধু। ভাগ্যের কাছে আমি সবাই অসহায়। ভাগ্যের কাছে অসহায় হলে মেনে নেওয়া যায়, কিন্তু যারা ভালোবাসা দিয়েও ভালোবাসা পায় না, অথবা ভালোবাসা পেয়েও ভালোবাসা হারায়, তারা শুধু অসহায় না, আজন্ম দুর্ভাগা। ডক্টর মায়াবী, আপনার বন্ধু এই মাত্র শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। অবনী, সারা রাত এখানে দাঁড়িয়েছিলে, এবার বাংলোতে যা, একটু কিছু মুখে দে। অপারেশন শেষ হয়েছে, ডক্টর রিকি নিরাপদে আছেন। মিস অবনী, এবার আপনি আপনার রিকিকে দেখতে পারেন, যান। থ্যাংক ইউ। আসি। থ্যাংক ইউ ডক্টর। ওয়েলকাম। আমি অমানুষ হয়ে গেছি। রাজন্যকে ট্রাক চাপা দিয়ে মারতে গিয়ে তোমার ভাই মারা গেছে। অবশ্য এ ব্যাপারে আমার কোনো আক্ষেপ নেই, আমার আছে খুব। আফরোজ কর্পোরেশনের সমস্ত সম্পত্তি আসবে আমার দখলে, আর তার চাবি তোমার হাতে। চলো আমার সাথে। Abhi shara,
বেলা খেলে যা সারাটা বেলা উদয়ের তো না হয়ে রে বিফল শুধুই প্রলা নীরবে ধুকরে কাঁদে চলে যা সাজানো বাসব নির্বাক করে দেয় সব প্রেম সবালা নীরবে ধুকরে কাঁদে ভালোবাসার নাই গোলা